হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাকিস কিচেন। আজকে আমি বানাবো মশালা আন্ডা কারি। এখানে আমি তিনটে ডিম বয়ল করে রেখেছি। এখন আমি সামান্য অল্প জিরে লাগাবো দুদিক দিয়ে। তেলটা গরম বসিয়েছি, গরম হয়ে গিয়েছে। বেশি বাড়বে না, আমি এটাকে কাঁচা গন্ধে ছড়ানোর জন্য ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ডারে উঠে নেব। পেঁয়াজগুলোকে এখন আমি পেস্ট করে নেব। তেলটা গরম বসিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি একটি তেজপাতা, একটি গোটা এলাচ বড়, দুটো ছোট এলাচ, এগুলোকে ফোড়ন দেব। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে এখনো ভাজা হয়নি, আরো অল্প সময় কষিয়ে নিতে হবে। দিতে ভাজা পেঁয়াজ বাটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেব, হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এখন চামচ রেডি হয়ে গিয়েছে মশলা ডিম কারি। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন।